সাম্প্রতিক বছরগুলোতে আকাশ প্রতিরক্ষায় ব্যাপক উন্নতি করেছে তুরস্ক। তাদের তৈরি টিভি টুডনের বিজয়গাথা এরই মধ্যে বিশ্বজুড়ে সমরবিদদের আলোচনার কেন্দ্রে। এবার সমুদ্রে মানুষবিহীন নৌযান নিয়ে আসছে তারা। মঙ্গলবার 15 ডিসেম্বর প্রথমবারের মতো এমন নৌযানের একটি মডেল প্রদর্শন করেছে দেশটি। আঙ্কারা ভিত্তিক ম্যাটেক্সান ডিফেন্সের সঙ্গে যৌথভাবে এটি তৈরি করেছে এরএস শিপইয়ার্ড। এর নাম দেওয়া হয়েছে সিডা। আরএস শিপইয়ার্ডের সিইও উটকু আলেন্স জানিয়েছেন, এ মাসের শেষ দিকে এটি পানিতে নামানো হবে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে তিনি বলেন, আগামী মার্চে এই নৌযান থেকে গাইডেড মিসাইলের ফায়ারিং টেস্ট করা হবে। মিসাইলগুলো তৈরি করবে তুরস্কের রকেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান রকেটসান। সিডা ঘন্টায় সর্বোচ্চ 65 কিলোমিটার 40 মাইল গতিতে ছুটতে পারবে। এর রেঞ্জ হবে ব্যাপক 400 কিলোমিটার 249 মাইল। দিনে এবং রাতে সমানভাবে কার্যকরী হবে এটি। আলেন্স জানান, প্রাথমিকভাবে এটি এজিয়ান এবং ভূমধ্য সাগরে মোতায়েনের জন্য ডিজাইন করা হয়েছে। গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য এটি দারুণ কার্যকরী হবে বলে জানানো হয়।